বন্ধুরা, আজকের লেটেস্ট আপডেটটি হলো রেশন কার্ড নিয়ে। রেশন কার্ডের সঙ্গে যদি আপনাদের আধার কার্ড লিঙ্ক করা থাকে তাহলে আপনাদের যে কোনো জায়গা থেকে রেশন তুলতে পারবেন। দেখে নিন কী বলা হয়েছে। তার আগে আপনাদের যে কাজগুলো করতে হবে, একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এইরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। দেখে নিন, রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্ত করলেই রাজ্যের যে কোনো জায়গা থেকে মিলবে রেশন। রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করালেই রাজ্যের যে কোনো জায়গা থেকেই রেশন পাওয়া যাবে, এমনটাই জানিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী রতীন ঘোষ। বৃহস্পতিবার এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কের প্রক্রিয়া চালু হলে গণবণ্টন ব্যবস্থা আরও বেশি স্বচ্ছতা আসবে। সংযুক্তিকরণের ফলে কোনো ব্যক্তি যদি নিজের আগের ঠিকানায় না ও থাকেন তাতেও তার কোনো রেশন পেতে অসুবিধা হবে না। নিকটবর্তী রেশন দোকান থেকেই রেশন সংগ্রহ করতে পারবেন, এক্ষেত্রে কার্ডের ঠিকানা বদল না করলেও চলবে। মন্ত্রী আরও বললেন, কোনো ব্যক্তি হয়তো মারা গিয়েছেন, তার রেশন কার্ডে এখনও রেশন তোলা হচ্ছে। এই পদ্ধতি চালু হলে দ্রুতই সেই সব কার্ডগুলি চিহ্নিত করা যাবে, সাধারণ মানুষ যাতে সহজেই সংযুক্তিকরণের কাজ করতে পারেন। সেজন্য একটি অ্যাপস তৈরি করেছে খাদ্য দপ্তর, প্রযুক্তি কাজে লাগিয়ে দ্রুততার সঙ্গে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কাজ করাতে চাইছে খাদ্য দপ্তর। তবে এই বিষয়টি যাতে কোনো রকম প্রযুক্তিগত ফাঁকফোকর না থেকে যায় সেদিকেও নজর রাখা হচ্ছে। মন্ত্রী বলছেন, আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ করা যাবে মোবাইল ফোন দিয়েই। আধার কার্ড সংযুক্তিকরণের সময় মোবাইল ফোনে একটি ওটিপি আসবে, সেই ওটিপি সঠিকভাবে দিতে পারলেই সংযুক্তিকরণের প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে যে যদি আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর ডিজিটাল রেশন কার্ড যদি লিঙ্ক করা থাকে তাহলে আপনাদের যে কোনো প্রান্ত থেকে আপনারা রেশন তুলতে পারবেন। তা কীভাবে ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন, আমার ভিডিও টাইটেলে ক্লিক করে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা দেখে নিন, খুব সহজে লিঙ্ক করতে পারবেন। তা বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুই। যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য।